শাহরাস্তিতে ২৫টি নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত, গত তিন মাসে সর্বনিম্ন শনাক্ত। চাঁদপুরে শাহরাস্তিতে ২৫টি নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে, যা গত তিন মাসে সর্বনিম্ন শনাক্ত বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবের মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ খোরশেদ আলম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষায় ২৫টি নমুনার মধ্যে একজনের করোনা পজিটিভ এসেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন জানান, শাহরাস্তি উপজেলায় এ পর্যন্ত র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবে ২৪০০ এবং চাঁদপুরে ভাষাবিদ এম এ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাবে ৪৮৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ১৬৬৫ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে ৩২ জন মারা গেছেন। আমাদের শাহরাস্তি প্রতিনিধি ফয়েজ আহমেদের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।